কুচা মাছ চাষ করার পর পাশাপাশি দাদারা আসলো, তারপরে শাক সবজি কিভাবে লাগায় এগুলা জানতাম না। আগে আমরা শুধু বাড়ির দেশি মুরগি আগে চাষ করতাম, এখন তো এই দেশি মুরগির থেকে আমাদের এই মুরগির লাভ বেশি আসছে। মনে করেন সামনে বার আমি 50টা উঠাইছিলাম, তার ভিতরে একটা মুরগি ইয়া হয়েছে, সম্পূর্ণ মুরগি আমার এখন বর্তমান আছে। তো আর এই 20-25 দিনের মধ্যে এগুলা মুরগি আর কি আমি বিক্রি করে দিব। খাচ্ছিলাম, আবার কুটুমজন আসলেও বলতো যে হলো কুচা মাছ তো এখন বাজারে কিনা লাগে, অনেক সময় হয় না, আসলো বললো যে একটা কুচা মাছ ধরি, ওই টিপে লাগাইছে, দেখেন চালের উপর আমার 7-8টা এখনো আছে। টিভি ছিল না, ওই লেপটিনও ছিল না, এই মুরগি আমি পালন করছি। আমার ভাই বিয়ার মধ্যে আইছিল, বলিচ্ছে কি দিদি আমিও করবো, ওদের লোন নিয়ে আমি গরু একটা নিয়েছিলাম, গরুর আমার বাচ্চাও হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনার ভিউ বলেন, আমি ক্রিয়েট করে দিই আপনার ভিউটা।